নরেন্দ্র মোদীর জনসভায় যে সমস্ত বিজেপির স্বেচ্ছাসেবকরা কাজ করছেন তাদের জন্য রয়েছে বিশেষ ড্রেস, রয়েছে তাদের ড্রেস কোড, রয়েছে এখানে লেখা রয়েছে আমিও চৌকিদার, সেই সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া, এবং পিছন দিকে সেখানে কিন্তু লেখা রয়েছে কেন্দ্রে আবার মোদী সরকার। এই ধরনের পোশাক কিন্তু দেওয়া হয়েছে সমস্ত স্বেচ্ছাসেবকদের। এই ড্রেস পরে তোমরা কি কাজ করছো? আমরা ভলেন্টিয়ারি কাজ করছি এবং অনেক মানুষজন আসছে, তাদের সুরাহ দিচ্ছি যাতে না অসুবিধা হয়। আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে শৃঙ্খলা সেটা সব যেন বজায় রাখা হয়। এই বিশেষ পোশাকে কি লেখা থাকে? এই লেখা থাকছে মে ভি চৌকিদার হু, এইটাই আমরা দেশের সবাইকে জানাতে চাই আমিও চৌকিদার। আর পিছন দিকে? পিছন দিকে আমিও আরেকটা আগলি বার মোদী সরকার। হ্যাঁ, পিছনে কি লেখা থাকছে? কেন্দ্রে আবার মোদী সরকার। এই ড্রেস পরার কি তাৎপর্য? তাৎপর্য যাই হোক, আমরা এখানে এসছি যে আমাদের যে জনসভাটা হচ্ছে যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয় সেটা আমরা দায়িত্ব নিয়ে চেষ্টা করব যতটা সম্ভব আমাদের নিজেদের আয়ত্তে রাখা যায়। দল থেকেই পোশাক? হ্যাঁ, পোশাক দল থেকেই দিচ্ছে সবাই। আমরা দেখতে পাচ্ছি এই ধরনেরই কিন্তু পোশাক পরে রয়েছেন স্বেচ্ছাসেবকরা, এবং সেই স্বেচ্ছাসেবকদের যে পোশাক তাতে যেরকমভাবে আমিও চৌকিদার লেখা রয়েছে সেরকমভাবেই কিন্তু মূল যে বিষয় এখানে এই জনসভার যেটা মূল বক্তব্য কেন্দ্রে আবার মোদী সরকার সেটাই কিন্তু লেখা রয়েছে এই পোশাকে। এবং এই পোশাক পরে বিজেপির যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা সমস্ত ভিড়কে সামাল দিচ্ছেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।